ডিমের ডেভিল বানানোর জন্য নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা। এগুলোকে মিক্সিতে পেস্ট করে নেওয়ার পর অল্প তেলে 2 মিনিটের জন্য লো ফ্লেমে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, চাট মশালা, গরম মশালা আর স্বাদমতো নুন। এবার এই সবগুলোকে লো ফ্লেমে কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা আলু। এবার এই সবগুলোকে মিক্স করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ধনে পাতা। এভাবে সেদ্ধ ডিমকে 4টে টুকরো করে নিয়ে আলুর পুরের মধ্যে 1টা টুকরো দিয়ে এভাবে ডিম বাকারে তৈরি করে নিতে হবে। এবার অন্য একটা বাটিতে নিচ্ছি ময়দা, নুন, গোলমরিচ আর জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এভাবে ব্যাটারে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে ডবল কোট করে নেওয়ার পর সাদা তেলে এভাবে ভেজে নিলেই রেডি ডিমের ডেভিল।